নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আরও একবার সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সুজি আর বেসন দিয়ে তৈরি ভীষণ টেস্টি ইয়াম্মি একটা হালুয়ার রেসিপি। একবার বানিয়ে খেলে এই হালুয়াটা কিন্তু বারবার বানাবার রিকোয়েস্ট আসবে, এতটাই টেস্টি এই হালুয়াটা তৈরি হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার হেসেলকে উইথ বেল বাটন। এবারে দেখুন রেসিপিটা বানাবার জন্য প্রথমেই এখানে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি। ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে অ্যাড করছি 4 টেবিল স্পুন গাওয়া ঘি। এই ঘিটা আমার বাড়িতেই বানানো। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপের মতো সুজি। এই সুজিটা আমরা যে সুজিটা বাড়িতে ব্যবহার করি সেই সুজি ইউজ করেছি। ভালোভাবে 3-4 মিনিট এটাকে হালকা আঁচে একটু রোস্ট করে নেবার পর অ্যাড করছি 1/4 কাপের মতোই বেসন। এই বেসনটাও কিন্তু আমরা বাড়িতে যেই বেসন ইউজ করি সেই বেসনই ইউজ করেছি। আর সুজিটাকে 3-4 মিনিট একটু হালকা আঁচে ভেজে নেবার পর তারপরেই কিন্তু এই বেসনটা অ্যাড করতে হবে, অর্থাৎ সুজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এই বেসনটা অ্যাড করতে হবে। ভালোভাবে মিশিয়ে দেখুন ক্রমাগত নাড়িয়ে এই বেসনটা আর সুজিটা আমি ভালোভাবে রোস্ট করেছি 2 মিনিট। তারপরে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো ঘি। ব্যাচেসে ঘিটা অ্যাড করলে ভালোভাবে এটা রোস্ট করা যায় আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে। সুজি আর বেসন এখানে কিন্তু সমান পরিমাণে ব্যবহার করতে হবে। এবার হালকা আঁচে আস্তে আস্তে ক্রমাগত নাড়িয়ে দেখুন এটাকে আমি ভেজে নেব। এরকম কালার চলে আসবার পর হালকা জলের ছিটা আমি 2-3 বার এইটার মধ্যে দিয়ে নেব। তাহলে পরে বেসনটার মধ্যে একটু দানা দানা তৈরি হয়, এতে করে হালুয়ার টেস্ট অনেকটা বেড়ে যায়। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ক্রমাগত। এভাবে দেখুন ভেঙে ভেঙে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা তৈরি হয়ে যেতে পারে। আর এবার আমি অ্যাড করছি জল। যতটা সুজি আর বেসন আমি নিয়েছি তার 3 গুণ জল এখানে অ্যাড করতে হবে। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেবার পর একটুক্ষণ এটাকে আমি নাড়িয়ে নিয়েছি, তারপর অ্যাড করছি 5 থেকে 6 টেবিল স্পুনের মতো চিনি। এখানে আমার কাছে এই চিনিটা যথেষ্ট মনে হয়েছে, তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ক্রমাগত এটাকে দেখুন নাড়িয়ে নাড়িয়ে এইভাবে মিক্সড করতে থাকবো। এবার ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে অ্যাড করছি কিছুটা কাজু আর কিশমিশ। কাজুটাকে এইভাবে আমি রাফলি কেটে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। ভালোভাবে এবার ক্রমাগত মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 2-3টা এলাচের দানা, যেটাকে আমি হালকা একটু থেতো করে রেখেছি সেটা। আর ভালোভাবে আবারও কিন্তু ক্রমাগত এটাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই হালুয়াতে কিন্তু এলাচের গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি এখানে এটা ইউজ করেছি। আপনারা চাইলে রোজ ওয়াটার বা কেওড়া ওয়াটার কিন্তু ইউজ করতে পারেন। এবার খুব ভালোভাবে দেখুন এটাকে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে হালুয়াটা দেখুন প্যানের গা থেকে ছেড়ে আসছে। এখন বুঝতে হবে হালুয়াটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। ওপর থেকে আমি কিছু আমন্ডের স্লাইস এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগে, গার্নিশ করা হয়ে গেছে। এটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর সার্ভ করবেন, খেতে অসামান্য লাগে এটা।